दिलीप घोषेर गाड़ी थामिए नालिश तृणमूल प्रार्थीर। आसानसोल पुरसभार 41 नम्बर वार्डर प्रार्थी रणवीर सिंह दिलीप घोष के बोलें, এই ওয়ার্ডে বিজেপি প্রার্থী জয়লাভ করে সাধারণ মানুষের জন্য কোনো কাজ করেননি, তিনি কেবল নিজের ঘর গুছিয়েছেন। गरीब होना गुना नहीं है, गरीब का मजाक उड़ाना सबसे बुरा गुना और पाप है। ठीक है, निजे घर भरे छे नहीं है। 41 নম্বর ওয়ার্ড সবথেকে বড় হিন্দি ভাষী ওয়ার্ড, 7 বছর বাবু সুপ্রিয় বিজেপির এমপি ছিল, 1 টাকা খরচা করেনি। এখানে লোকের যে আপনার ঘর দিয়া হয়েছে তাতে কমিশন খেয়েছে। আজকে দিলীপ ঘোষ কি এখানে চিকেন বিরিয়ানি খেতে এসছে সকালে? কোনো মানুষের কাজ হয়নি? আপনি মানুষের কাছে এডমিশন পুছিয়ে ক্যা কাম হয় ইহা পর? ইহা আগে কোই ভি কাম হওয়া থোড়া বহুত দিদি কা ইনস্ট্রাকশন মে মোলা ঘটক সব কিয়া। একজন ক্যান্ডিডেট যার পেছনে কেউ নেই সে এসে দেখা করতে, সরদার জি বোধ হয় ঢিলা আছে, ওখানে পুলিশ ছিল না, তো টিএমসি ক্যান্ডিডেট একা চলে এসছে স্কুটার নিয়ে সকালবেলা, তো এরকম অবস্থা আজকে টিএমসি খুব টেনশনে আছে। আসি পরের খবরে, নেতাই কাণ্ডে ফের মুখ্য সচিব ডিজিপির রিপোর্ট তলব। রাজ্যপালের সম্পূর্ণ তথ্য পাঠাতে বলা হলেও তারা করেননি বলে তার অভিযোগ। নেতাই কাণ্ডে ফের মুখ্য সচিব এবং ডিজিপির রিপোর্ট তলব রাজ্যপালের। সম্পূর্ণ তথ্য পাঠাতে বলা হলেও তারা সেই তথ্য পাঠাননি বলে অভিযোগ রাজ্যপালের। এটাইতে কয়েকদিন আগেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল, এই প্রসঙ্গেই মুখ্য সচিব এবং ডিজিপির কাছে রিপোর্ট তলব করেন রাজ্যপাল। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলী। শ্রেয়সী, জানতে চাইব তোমার কাছ থেকে, রাজ্যপাল আবারও উষ্মা প্রকাশ করলেন, ঠিক কি অভিযোগ তার? দেখো, তার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে তাকে নেতায় নিয়ে যে তথ্য পাঠানো হচ্ছে তথ্য পরিপূর্ণ তথ্য নয়, প্রথম কথা। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তার দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে নেতায়ের ক্ষেত্রে যে রিপোর্ট জমা পড়েছে সিএস এবং ডিজিপির কাছ থেকে, সেই রিপোর্টে কিন্তু পরিষ্কার ভাবে শুভেন্দু অধিকারীকে বিজেপি এমএলএ বলা হয়েছে বিরোধী দলনেতা না বলে, সেটা ছেড়েও কিন্তু তিনি রীতিমত উষ্মা প্রকাশ করেছেন এবং ক্ষোভ ব্যক্ত করেছেন যে কেন তাকে বিরোধী দলনেতা না বলে সেক্ষেত্রে বিজেপি নেতা হিসেবে বিজেপি এমএলএ হিসেবে উল্লেখ করা হয়েছে। মানে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ফের তিনি সিএস এবং বিজেপিকে ডেকে পাঠিয়েছেন এবং সেক্ষেত্রে 12 তারিখে তিনি ফের তাদেরকে ডেকে পাঠিয়েছেন, তারা যদি না আসতে পারে তাহলে তার পরিবর্তে উচ্চপদস্থ আধিকারিকরা আসবেন পরবর্তী, এমনটাই কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।